গালাতীয়দের প্রতিপত্র গালাতীয় এক অধ্যায়। প্রেরিত পৌলের কাছ থেকে শুভেচ্ছা। প্রেরিত হওয়ার জন্য কোনো মানুষ বা মানুষের মাধ্যমে আমাকে মনোনীত করা হয়নি, বরং যীশু খ্রিস্ট ও পিতা ঈশ্বর, যিনি যীশুকে মৃতদের মধ্য থেকে উত্থাপিত করেছেন, তাঁর মাধ্যমেই আমি প্রেরিত পদে মনোনীত হয়েছি। আমি পৌল এবং অন্য ভাইরা যারা আমার সাথে আছেন, তারা গালাতিয়ার মণ্ডলীদের উদ্দেশ্যে এই চিঠি লিখছি। আমাদের পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, দয়া ও শান্তি তোমাদের উপর বর্তুক। যীশু আমাদের পাপের জন্য প্রাণ দিয়েছিলেন, যাতে যে মন্দ জগতে আমরা বাস করি তার থেকে যেন তিনি আমাদের রক্ষা করতে পারেন। আমাদের পিতা ঈশ্বর তাই চেয়েছিলেন। যুগে যুগে ঈশ্বরের মহিমা হোক, আমেন। আমি তোমাদের দেখে আশ্চর্য হচ্ছি যে যিনি খ্রিস্টের অনুগ্রহের মাধ্যমে তোমাদের আহ্বান করেছিলেন, তোমরা সেই ঈশ্বরের কাছ থেকে কত শীঘ্র সরে গিয়ে এক ভিন্ন সুসমাচারে বিশ্বাস করছো। এটা সুসমাচারের কোনো ভাষান্তর নয়, কিন্তু কিছু লোক তোমাদের বিভ্রান্ত করছে। তারা খ্রিস্টের সুসমাচারকে বিকৃত করতে চাইছে। আমরা তোমাদের কাছে যে সত্য সুসমাচার প্রচার করেছি তার থেকে ভিন্ন কোনো সুসমাচার যদি আমাদের কেউ বা কোনো স্বর্গদূত এসেও প্রচার করে, তবে সে অভিশপ্ত হোক। এর আগেও আমরা একথা বলেছি, সেই একই কথা আবার বলছি। তোমরা যে সুসমাচার গ্রহণ করেছিলে, তাছাড়া অন্য কোনো সুসমাচার যদি কেউ তোমাদের কাছে প্রচার করে, তবে এমন ব্যক্তি অভিশপ্ত হোক। তোমাদের কি মনে হয় আমাকে গ্রহণ করার জন্য আমি লোকদের কাছে চেষ্টা চালাচ্ছি? তা নয়, বরং একমাত্র ঈশ্বরকেই আমি সন্তুষ্ট করতে চাইছি। আমি কি মানুষকে খুশি করতে চাইছি? আমি যদি মানুষকে খুশি করতে চাইতাম, তাহলে খ্রিস্টের দাস হতাম না। ভাইরা, আমি চাই তোমরা জানো যে সুসমাচার আমি তোমাদের কাছে প্রচার করেছি তা কোনো মানুষের মতানুযায়ী নয়, কারণ সেই বার্তা আমি কোনো মানুষের কাছ থেকে পাইনি, কোনো মানুষ আমাকে তা শেখায়নি, বরং যীশু খ্রিস্টই আমার কাছে তা প্রকাশ করেছেন। তোমরা তো শুনেছ আমি আগে কেমন জীবনযাপন করতাম। আমি ইহুদি ধর্ম মতাবলম্বী ছিলাম। আমি নির্মমভাবে ঈশ্বরের মণ্ডলীকে নির্যাতন করে তা ধ্বংস করতে চেষ্টা করেছিলাম। ইহুদি ধর্মচর্চায় সমসাময়িক ও আমার সমবয়সী অন্যান্য ইহুদিদের থেকে আমি অনেক এগিয়ে ছিলাম, কারণ পূর্বপুরুষদের পরম্পরাগত রীতিনীতি পালনে আমার যথেষ্ট উদ্যোগ ছিল। আমার জন্মাবার আগে থেকেই ঈশ্বর আমাকে বেছে নেন এবং নিজ অনুগ্রহে তাঁর সেবা করার জন্য আমাকে ডাকেন। আমি যেন অইহুদিদের কাছে তাঁর পুত্রের বিষয়ে সুসমাচার প্রচার করি, সেই জন্য ঈশ্বর তাঁর পুত্রের বিষয়ে আমার কাছে প্রকাশ করতে মনস্থ করলেন। ঈশ্বর যখন আমাকে ডাকলেন, তখন আমি কোনো মানুষের সঙ্গে পরামর্শ করিনি। এমনকি আমার আগে যারা প্রেরিত হয়েছিলেন তাদের সঙ্গে দেখা করতে আমি জেরুসালেমে যাইনি, কিন্তু কাল বিলম্ব না করে আমি আরব দেশে চলে গেলাম। পরে দম্মেশক শহরে ফিরে গেলাম। তারপর 3 বছর বাদে পিতরের সঙ্গে পরিচিত হতে জেরুসালেমে যাই ও পিতরের সঙ্গে আমি 15 দিন থাকি। সেখানে আমি প্রভুর ভাই যাকব ছাড়া আর কোনো প্রেরিতকে দেখিনি। ঈশ্বর জানেন যেসব কথা আমি লিখছি সেগুলি মিথ্যা নয়। তারপর আমি সুরিয়ার ও কিলিকিয়ার অঞ্চলগুলিতে চলে যাই। এর পূর্বে যিহুদার কোনো খ্রিস্টমণ্ডলী আমায় ব্যক্তিগতভাবে চিনত না। তারা শুধু আমার সম্বন্ধে শুনেছিল, যে লোকটি আগে আমাদের নির্যাতন করত সে এখন সেই বিশ্বাসের বাণী প্রচার করছে যা সে পূর্বে ধ্বংস করতে চেয়েছিল, আর তারা আমার কারণে ঈশ্বরের প্রশংসা করতে লাগল। গালাতীয় 2 অধ্যায়। তারপর 14 বছর পর আমি আবার জেরুজালেমে গেলাম। আমি বার্নবার সঙ্গে গেলাম আর তিতকেও সঙ্গে নিলাম। ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত আদেশ অনুসারে আমি সেখানে গেলাম। সেখানকার বিশ্বাসীদের
নেতৃবর্গের কাছে এক গোপন সভায় অইহুদিদের কাছে যে সুসমাচার প্রচার করে থাকি তার ব্যাখ্যা করলাম। আমি চেয়েছিলাম যে তারা যেন বুঝতে পারে আমি কি কাজ করছি, যেন অতীতে যে কাজ করেছিলাম ও বর্তমানে আমি যা করছি তা বৃথা না হয়ে থাকে। এর ফলস্বরূপ তিত, যিনি আমার সঙ্গে ছিলেন, তিনি একজন গ্রিক হওয়া সত্ত্বেও এই নেতৃবর্গ তিতকে সুন্নত করার জন্য জোর করলেন না। এই সব সমস্যা নিয়ে কথা বলার দরকার ছিল, কারণ কিছু ভণ্ড বিশ্বাসী গোপনে গুপ্তচরের মতো আমাদের দলে ঢুকে পড়েছিল এবং খ্রিস্ট যিশুতে আমাদের কতটা স্বাধীনতা আছে তা জানবার চেষ্টা করছিল, যাতে আমাদের তাদের দাস করতে পারে। সেই ভণ্ড বিশ্বাসী ভাইরা যা চেয়েছিল তার কোনো কিছুতেই আমরা মত দিইনি, যাতে সুসমাচার দ্বারা যে সত্য প্রকাশিত হয়েছিল তা তোমাদের সাথে থাকে। মণ্ডলীতে যাদের খুব গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছিল তাদের কাছ থেকেও আমি নতুন কোনো কিছু জানতে পারিনি। তারা যেই হন না কেন তাতে আমার কিছু এসে যায় না। ঈশ্বরের কাছে সবাই সমান আর তিনি কারো মুখাপেক্ষী নন। অপরপক্ষে এই গুরুত্বপূর্ণ নেতারা যখন দেখলেন যে ঈশ্বর আমাকে অইহুদিদের কাছে সুসমাচার প্রচারের বিশেষ ভার দিয়েছেন, যেমন পিতরকে ইহুদিদের কাছে সুসমাচার প্রচার করার ভার দিয়েছেন, ইহুদিদের জন্য প্রেরিতের কাজ করতে যে ঈশ্বর পিতরকে ক্ষমতা দিয়েছেন তিনিই আবার আমাকে অইহুদিদের জন্য প্রেরিত করেছেন। তাই যাকব, পিতর ও জোহন, যাদের নেতা হিসাবে খ্যাতি ছিল, তারা বুঝতে পারলেন যে ঈশ্বর আমাকে এই বিশেষ অনুগ্রহ দান করেছেন। তাই চিহ্ন হিসাবে বার্নবা এবং আমার সঙ্গে করমর্দন করে আমাদের সহভাগী হিসাবে গ্রহণ করলেন। তারা এই ব্যবস্থায় সম্মত হলেন যে আমরা অর্থাৎ পৌল এবং বার্নবা অইহুদিদের কাছে প্রচারে যাব, আর তারা অর্থাৎ যাকব, পিতর ও জোহন ইহুদিদের কাছে যাবেন। তারা কেবলমাত্র একটি বিষয়ে আমাদের অনুরোধ করলেন, যেন যারা দরিদ্র তাদের মনে রাখি। এই কাজটি করতে আমিও খুব উদগ্রীব ছিলাম, কিন্তু যখন পিতর আন্তিওকিয়াতে এলেন আমি সরাসরি তার বিরোধিতা করলাম, কারণ তিনি স্পষ্টতই ভুল দিকে ছিলেন। আন্তিওকিয়ায় আসার পর প্রথমে তিনি অইহুদিদের সঙ্গে পানাহার ও মেলামেশা করতেন, কিন্তু যাকবের কাছ থেকে কিছু ইহুদি সেখানে এলে পিতর অইহুদিদের সঙ্গে পানাহার বন্ধ করে দিলেন। তিনি অইহুদিদের সঙ্গে মেলামেশা বন্ধ করে নিজেকে পৃথক রাখলেন। তিনি সেই সমস্ত ইহুদিদের কথা মনে করে ভয় পাচ্ছিলেন, যারা মনে করত সব অইহুদি লোকদের সুন্নত হওয়া দরকার। এরপর অন্যান্য অইহুদিরা পিতরের সঙ্গে এই ভণ্ডামিতে এমন মাত্রায় যোগ দিলেন যে বার্নবাও এদের ভণ্ডামির দ্বারা প্রভাবিত হলেন। আমি যখন দেখলাম যে তাঁরা সুসমাচারের সত্য অনুসারে সোজা পথে চলছেন না, তখন আমি পিতরকে সম্বোধন করে সবার সামনে বললাম, আপনি একজন ইহুদি হয়ে যদি ইহুদিদের রীতিনীতি পালন না করেন, তবে যারা অইহুদি তাদের ইহুদিদের মতো সব কিছু পালন করতে জোর করছেন কেন? আমরা জন্মসূত্রে ইহুদি, অইহুদি পাপী নই, তবু আমরা জানি যে মানুষ ঈশ্বরের সামনে বিধি ব্যবস্থা পালনের দ্বারা নয়, বরং যীশু খ্রিস্টে বিশ্বাস দ্বারা ঈশ্বরের সাক্ষাতে নির্দোষ গণিত হয়। তাই আমরা যীশু খ্রিস্টে বিশ্বাস করেছি, যাতে আমরা ঈশ্বরের সামনে বিধি ব্যবস্থা পালনের দ্বারা নয় বরং খ্রিস্টে বিশ্বাসী বলেই নির্দোষ গণিত হই, কারণ কেউই বিধি ব্যবস্থা পালনের দ্বারা ঈশ্বরের সামনে নির্দোষ বলে বিবেচিত হয় না। কিন্তু আমরা ইহুদিরা খ্রিস্টে নির্দোষ বিবেচিত হতে গিয়ে যদি অইহুদিদের মতো নিজেদের পাপই দেখাই, তবে তার অর্থ কি এই যে খ্রিস্ট পাপকে উৎসাহিত করেন? কখনোই না। কারণ যা আমি ভেঙে ফেলেছি তা যদি আবার গঠন করি, তাহলে আমি নিজেকে নিয়ম ভঙ্গকারী হিসাবে প্রমাণ করি। বিধি ব্যবস্থার দিক থেকে আমি মৃত এবং বিধি ব্যবস্থা হল আমার মৃত্যুর কারণ। এটা হয়েছে যাতে আমি ঈশ্বরের জন্য বাঁচি। আমি খ্রিস্টের সঙ্গে
ক্রুশবিদ্ধ হয়েছি। সুতরাং আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমার মধ্যে জীবিত আছেন। আমার দেহের মধ্যে যে জীবন আমি এখন যাপন করি, এ কেবল ঈশ্বরের পুত্রের ওপর বিশ্বাসের দ্বারাই করি, যিনি আমাকে ভালোবেসেছেন এবং আমার জন্য নিজেকে উৎসর্গ করেছেন। ঈশ্বরের অনুগ্রহ আমি প্রত্যাখ্যান করি না, কারণ যদি বিধিব্যবস্থার দ্বারা ঈশ্বরের সামনে নির্দোষ গণিত হওয়া যায়, তবে খ্রিস্ট মিথ্যাই প্রাণ দিয়েছিলেন। গালাতীয় তিন অধ্যায়। ওহে অবুজ গালাতিয়ের লোকেরা, তোমাদের কে জাদু করেছে? ক্রুশের ওপর যীশুখ্রিস্টের মৃত্যুর কথা তোমাদের তো স্পষ্ট করেই বোঝানো হয়েছিল। কেবল আমার এই কথাটির জবাব দাও যে তোমরা কিভাবে পবিত্র আত্মা পেয়েছিলে? বিধিব্যবস্থা পালনের দ্বারা কি পেয়েছিলে, না সুসমাচার শুনে ও তাতে বিশ্বাস করাতেই পবিত্র আত্মা পেয়েছিলে? তোমরা কি এতই অবোধ যে পবিত্র আত্মায় খ্রিস্টীয় জীবন শুরু করে এখন তা স্থূল দৈহিক শক্তির উপর নির্ভর করে শেষ করতে চাও? তোমরা কি বৃথাই এত রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছো? আমি আশা করি তা বৃথা হবে না। তোমরা বিধি ব্যবস্থা পালন করেছিলে বলেই কি ঈশ্বর তোমাদের পবিত্র আত্মা দিয়েছিলেন এবং তোমাদের মধ্যে অলৌকিক কাজ করেছিলেন, না তোমরা সুসমাচার শুনে বিশ্বাস করেছিলে বলে? অব্রাহামের সম্পর্কে শাস্ত্র যেমন বলে, অব্রাহাম ঈশ্বরের ওপর বিশ্বাস করেছিলেন এবং ঈশ্বর তাঁর বিশ্বাসকে স্বীকৃতি দিয়েছিলেন। তার ফলে ঈশ্বরের সাক্ষাতে অব্রাহাম ধার্মিক প্রতিপন্ন হয়েছিলেন। তোমাদের জানা ভালো যে যারা বিশ্বাসের পথে চলে তারাই অব্রাহামের প্রকৃত সন্তান। পবিত্র শাস্ত্রে এ বিষয় আগেই লেখা ছিল যে অইহুদি লোকদের ঈশ্বর তাদের বিশ্বাসের দ্বারা ধার্মিক প্রতিপন্ন করবেন। আগে থেকেই এই সুসমাচার অব্রাহামকে জানিয়ে দেওয়া হয়েছিল। অব্রাহাম, সমস্ত জাতি তোমার মাধ্যমে আশীর্বাদ পাবে। অব্রাহাম বিশ্বাস করে যেমন আশীর্বাদ পেয়েছেন, তেমনি যে সমস্ত লোক এখন বিশ্বাস করছে তারাও সেই আশীর্বাদ লাভ করছে। যারা ঈশ্বরের সামনে ধার্মিক প্রতিপন্ন হতে বিধিব্যবস্থা পালনের উপর নির্ভর করে তাদের উপর অভিশাপ থাকে, কারণ শাস্ত্র বলে, বিধিব্যবস্থায় যে সকল লেখা আছে তার সবকটি যে পালন করে না সে শাপগ্রস্ত। এখন এটা পরিষ্কার যে বিধিব্যবস্থার দ্বারা ঈশ্বরের কাছে ধার্মিক প্রতিপন্ন হওয়া যায় না, কারণ শাস্ত্র বলে, ধার্মিক ব্যক্তি বিশ্বাসের জন্যই বাঁচবে। কিন্তু বিধি ব্যবস্থার সঙ্গে বিশ্বাসের কোনো সম্পর্ক নেই, বরং শাস্ত্র বলে, যে বিধি ব্যবস্থা পালন করে সে তার মধ্য দিয়েই জীবন পাবে। বিধি ব্যবস্থা আমাদের উপর যে অভিশাপ চাপিয়ে দিয়েছে তার থেকে খ্রিস্ট আমাদের উদ্ধার করেছেন। খ্রিস্ট আমাদের স্থানে দাঁড়িয়ে নিজের উপর সেই অভিশাপ গ্রহণ করলেন, কারণ শাস্ত্র বলছে, যার দেহ গাছে টাঙানো হয় সে শাপগ্রস্ত। খ্রিস্ট এই কাজ সম্পন্ন করলেন যাতে যে আশীর্বাদ অব্রাহাম লাভ করেছিলেন তা খ্রিস্টের মাধ্যমে অইহুদিরাও লাভ করে, এবং যেন বিশ্বাসের দ্বারা আমরা সেই প্রতিশ্রুত আত্মাকে পাই। আমার ভাই ও বোনেরা, আমি তোমাদের কাছে সাধারণ একটি উদাহরণ দিচ্ছি। দুজনের মধ্যে একটা চুক্তির কথা চিন্তা করো। সেই চুক্তি একবার বৈধ হয়ে গেলে কেউ তা বাতিল করতে পারে না বা তাতে কোনো কিছু যোগ করতে পারে না। ঈশ্বর অব্রাহাম ও তাঁর বংশধরকে আশীর্বাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন। লক্ষ্য করো যে এখানে বংশধর বলা হয়েছে, বংশধরদের নয়, যেন অনেককে নয় বরং একজনকে, অর্থাৎ খ্রিস্টকে নির্দেশ করা হয়। আমি এটাই বলতে চাই যে ঈশ্বর অব্রাহামের সঙ্গে চুক্তি করেছিলেন আর তার 430 বছর পরে বিধিব্যবস্থা এসেছিল। তাই বিধিব্যবস্থা এসে পূর্বেই যে চুক্তি ঈশ্বরের সঙ্গে অব্রাহামের হয়েছিল তা বাতিল করতে পারে না। যদি
উত্তরাধিকার বিধি ব্যবস্থার উপর নির্ভর করত তাহলে তা আর প্রতিশ্রুতির উপর নির্ভরশীল হতো না। কিন্তু ঈশ্বর মুক্ত হস্তে এই উত্তরাধিকার অব্রাহামকে তাঁর প্রতিশ্রুতির মধ্যে দিয়েছিলেন। তাহলে বিধি ব্যবস্থা কিসের জন্য, অপরাধ কি, এটা বোঝবার জন্য বিধি ব্যবস্থা সেই বংশধরের অর্থাৎ অব্রাহামের আশা পর্যন্ত যোগ করা হল, যাকে সেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। মানুষের কাছে সেই বিধি ব্যবস্থা পৌঁছে দিতে স্বর্গদূতরা মোশিকে মধ্যস্থ রূপে ব্যবহার করেছিলেন। কিন্তু কেবলমাত্র একজন থাকলে কোনো মধ্যস্থের দরকার হয় না, আর ঈশ্বর এক। তাহলে কি বিধি ব্যবস্থা ঈশ্বরের প্রতিশ্রুতির বিরুদ্ধে? নিশ্চয় নয়। যদি এমন বিধি ব্যবস্থা থাকত যা মানুষকে জীবন দান করতে পারে, তবে বিধি ব্যবস্থা পালন করেই আমরা ধার্মিক হতে পারতাম। কিন্তু এ সত্য নয়, কারণ শাস্ত্র দেখাচ্ছে যে সকলে পাপের কাছে বন্দী, যেন লোকেরা বিশ্বাসের মাধ্যমেই সেই প্রতিশ্রুত আশীর্বাদ পেতে পারে। যারা যীশুখ্রিস্টে বিশ্বাস করবে তাদের উদ্দেশ্যেই এই প্রতিশ্রুতি দেওয়া রয়েছে। এই বিশ্বাস আসার আগে আমরা বিধি ব্যবস্থার অধীনে বন্দী ছিলাম, আমাদের কোনো স্বাধীনতা ছিল না, যে পর্যন্ত না ঈশ্বর আমাদের কাছে সেই বিশ্বাসের কথা জানালেন। খ্রিস্টের কাছে আনার জন্য বিধি ব্যবস্থাই ছিল আমাদের কঠোর অভিভাবক, যেন বিশ্বাসের মাধ্যমে আমরা ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক বলে গণিত হই। এখন যখন বিশ্বাস আমাদের মধ্যে এসেছে, তখন আমরা আর বিধি ব্যবস্থার অধীন নই। কারণ তোমাদের মধ্যে যাদের খ্রিস্টে বাপ্তিস্ম হয়েছে তাদের সবাই খ্রিস্টকে পরিধান করেছে। খ্রিস্ট যীশুর মাধ্যমে বিশ্বাস দ্বারা তোমরা সকলেই ঈশ্বরের সন্তান। এখন খ্রিস্ট যীশুতে যারা আছে তাদের মধ্যে পুরুষ বা স্ত্রীতে কোনো ভেদাভেদ নেই, ইহুদি কি গ্রিক, স্বাধীন অথবা দাসের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ খ্রিস্ট যীশুতে তোমরা এক। তোমরা খ্রিস্টের, তাই তোমরা অব্রাহামের বংশধর। সুতরাং অব্রাহামের কাছে ঈশ্বর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তোমরাও তার উত্তরাধিকারী হবে। গালাতীয় 4 অধ্যায়। আমি তোমাদের একথা বলতে চাইছি, উত্তরাধিকারী যতদিন শিশু থাকে ততদিন তার সঙ্গে একজন দাসের কোনো তফাত থাকে না, যদিও সেই শিশু সব কিছুর মালিক। কারণ সে যতদিন শিশু অবস্থায় থাকে তাকে অভিভাবক এবং সংসার পরিচালকের কথা অনুযায়ী চলতে হয়। সাবালক হবার জন্য যে বয়স তার পিতা নির্ধারণ করে দেন, সেই বয়সে পৌঁছালে সে স্বাধীন হয়। এ কথা আমাদের পক্ষে একইভাবে প্রযোজ্য। আমরা যখন শিশুদের পর্যায়ে ছিলাম তখন আমরা এই জগতের কতগুলি প্রাথমিক নিয়মকানুনের অধীন ছিলাম, কিন্তু নিরূপিত সময়ে ঈশ্বর তাঁর পুত্রকে পাঠালেন। ঈশ্বরের পুত্র একজন স্ত্রীলোকের গর্ভজাত হলেন এবং বিধি ব্যবস্থার অধীনে জীবন কাটালেন, যাতে তিনি বিধি ব্যবস্থার অধীন সমস্ত লোকদের স্বাধীন করতে পারেন এবং যেন আমরা সকলে তাঁর পুত্ররূপে স্বীকৃতি পাই। তোমরা সকলেই ঈশ্বরের সন্তান, সেই জন্যই তাঁর পুত্রের আত্মাকে তিনি তোমাদের অন্তরে পাঠিয়েছেন। সেই আত্মা ডেকে ওঠে আব্বা পিতা বলে। তাই তোমরা আগের মতো আর দাস নও, কিন্তু ঈশ্বরের পুত্র। আর যেহেতু তোমরা পুত্র, তাই ঈশ্বর তাঁর প্রতিশ্রুত বিষয়গুলি তোমাদের দেবেন। অতীতে যখন তোমরা ঈশ্বরকে জানতে না, তখন তোমরা যে সমস্ত দেবতার সেবা করতে তারা ঈশ্বর নয়। কিন্তু তোমরা এখন সত্য ঈশ্বরকে জেনেছ, অথবা এটা বলা ভালো যে ঈশ্বরই তোমাদের জেনেছেন। তাই পূর্বে যেসব নিরর্থক ও দুর্বল নিয়মকানুন ছিল সেদিকে আবার কেন ফিরছ? তোমরা কি আবার ওই সকলের দাস হতে চাও? তোমরা কেবল বিশেষ বিশেষ দিন, মাস, ঋতু ও বছর পালন করছ। তোমাদের দেখে আমার ভয় হয় যে তোমাদের মধ্যে হয়তো আমি বৃথাই পরিশ্রম করেছি। আমার ভাই ও বোনেরা, আমি তোমাদের মতো ছিলাম, তাই মিনতি করি তোমরা আমার মতো হও। তোমরা আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করনি,
তোমরা তো জানো আমি অসুস্থ ছিলাম বলে প্রথমেই তোমাদের কাছে সুসমাচার প্রচার করি। যদিও আমার অসুস্থতা তোমাদের সবার কাছে এক পরীক্ষা স্বরূপ হয়েছিল, তবু তোমরা এমনভাবে আমাকে গ্রহণ করেছিলে যেন আমি ঈশ্বর হতে আগত স্বর্গদূত, যেন স্বয়ং যীশুখ্রিস্ট। এখন তোমাদের সেই আনন্দ কোথায়? আমি তোমাদের সম্বন্ধে এই সাক্ষ্য দিতে পারি যে তখন সম্ভব হলে তোমরা আমার জন্য নিজের নিজের চোখ উপড়ে আমাকে দিতে দ্বিধা করতে না। এখন তোমাদের কাছে সত্য বলছি বলে কি আমি তোমাদের শত্রু হয়ে দাঁড়িয়েছি? সেই লোকরা তোমাদের প্রতি আগ্রহী হয়েছে, কিন্তু তা কোনো ভালো উদ্দেশ্যে নয়। তারা তোমাদের কাছ থেকে আমাদের আলাদা করতে চায় যাতে তোমরা তাদের প্রতি আগ্রহ প্রকাশ করো। অবশ্য আগ্রহ দেখানো ভালো কেবল যদি সৎ উদ্দেশ্যে তা করা হয়। আমি যখন তোমাদের মধ্যে উপস্থিত থাকি কেবল তখনই নয়, বরং সব সময় তা থাকা ভালো। হে আমার প্রিয় সন্তানরা, তোমাদের জন্য আমি আর একবার প্রসব যন্ত্রণা ভোগ করছি। তোমাদের নিয়ে আমাকে এই যন্ত্রণা ভোগ করতেই হবে যতদিন পর্যন্ত না তোমরা খ্রিস্টের মতো হয়ে ওঠো। এখন তোমাদের কাছে যেতে আমার খুব ইচ্ছা করছে, তাহলে ভিন্নভাবে এসব নিয়ে আলোচনা করতে পারতাম। আমি জানি না তোমাদের নিয়ে আমি কি করব। আমাকে বলো তো, তোমাদের মধ্যে কে মসির বিধিব্যবস্থার অধীন থাকতে চাও? তোমরা কি জানো না বিধিব্যবস্থা কি বলে? শাস্ত্র বলছে যে অব্রাহামের দুটি পুত্র ছিল, একটি পুত্রের মা ছিল দাসী স্ত্রী, অপর পুত্রের মা ছিল স্বাধীন স্ত্রী। দাসী স্ত্রীর গর্ভে অব্রাহামের যে সন্তান জন্মেছিল তার জন্ম স্বাভাবিকভাবেই হয়েছিল, কিন্তু স্বাধীন স্ত্রীর গর্ভে অব্রাহামের যে সন্তান জন্মেছিল সে অব্রাহামের কাছে ঈশ্বরের প্রতিশ্রুতির ফলেই জন্মেছিল। এই বিষয়গুলি রূপকের মতো ব্যাখ্যা করা যায়। এই দুই মহিলা দুটি চুক্তির প্রতিনিধিত্ব করে। একটি চুক্তি যেটা সিনয় পর্বত থেকে এসেছিল সেটা একদল লোকের জন্ম দিয়েছিল দাসত্বের জন্য, যে মাতার নাম হাগার, সে এই চুক্তির সঙ্গে তুলনীয়। হাগার হলেন আরবের সিনয় পর্বতের মতো, তিনি বর্তমান ইহুদিদের জেরুজালেমের প্রতিরূপ, কারণ সেই জেরুজালেম তার লোকদের সাথে দাসত্বের বন্ধনে বদ্ধ। কিন্তু স্বর্গীয় জেরুজালেম স্বাধীন মহিলা স্বরূপ, সেই জেরুজালেম আমাদের মাতৃসম, কারণ শাস্ত্রে লেখা আছে, হে বন্ধা নারী, তোমরা যারা সন্তানের জন্ম দাওনি তোমরা আনন্দ করো, উল্লসিত হও। তোমরা যারা কখনই প্রসব যন্ত্রণা ভোগ করনি তোমরা উল্লাস করো, কারণ স্বামীর সঙ্গে বসবাসকারী স্ত্রীর চাইতে নিঃসঙ্গ স্ত্রীর অনেক বেশি সন্তান হবে। আমার ভাই ও বোনেরা, তোমরাও সেই ইশাহাকের মতো প্রতিশ্রুতির সন্তান, কিন্তু ঠিক এখনকার মতোই তখনও যে পুত্র স্বাভাবিকভাবে জন্মেছিল সে অন্য পুত্রকে, অর্থাৎ পবিত্র আত্মার শক্তিতে যার জন্ম হয়েছিল তাকে নির্যাতন করত। কিন্তু শাস্ত্র কি বলে? দাসী স্ত্রী ও তার পুত্রকে তাড়িয়ে দাও, কারণ দাসীর পুত্র স্বাধীন স্ত্রীর পুত্রের সাথে কিছুরই উত্তরাধিকারী হবে না। তাই বলি, আমার ভাই ও বোনেরা, আমরা সেই দাসীর সন্তান নই, আমরা স্বাধীন স্ত্রীর সন্তান। গালাতীয় পাঁচ অধ্যায়। খ্রিস্ট আমাদের স্বাধীন করেছেন যেন আমরা স্বাধীনভাবে থাকতে পারি, তাই শক্ত হয়ে দাঁড়াও, দাসত্বে ফিরে যেও না। শোনো, আমি পৌল বলছি, যদি তোমরা সুন্নতের মাধ্যমে আবার বিধিব্যবস্থায় ফিরে যাও তবে তোমরা খ্রিস্টেতে লাভবান হবে না। আবার আমি প্রত্যেক মানুষকে সতর্ক করে দিচ্ছি, তোমরা যদি সুন্নত করাতে চাও তবে বিধিব্যবস্থার সবটাই তোমাদের পালন করতে হবে। তোমরা যারা বিধিব্যবস্থার দ্বারা ঈশ্বরের সাক্ষাতে নির্দোষ গণিত হতে চেষ্টা করছ, তারা খ্রিস্টের কাছ থেকে নিজেদের আলাদা করেছ এবং ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত হয়েছ। কিন্তু আমরা বিশ্বাসের দ্বারা ঈশ্বরের সাক্ষাতে নির্দোষ বলে গণিত হওয়ার জন্য অধীর আগ্রহে আত্মায় অপেক্ষা করছি, কারণ খ্রিস্ট যীশুতে যুক্ত থাকলে সুন্নত হওয়া বা না হওয়া এ প্রশ্ন
মূল্যহীন, কিন্তু দরকারি বিষয় হল বিশ্বাস, যে বিশ্বাস ভালোবাসার মধ্যে দিয়ে কাজ করে। তোমরা বেশ ভালোই দৌড়াচ্ছিলে, তাহলে সত্যের বাধ্য হয়ে চলতে কে তোমাদের বাধা দিল? যিনি তোমাদের আহ্বান করেছেন সেই ঈশ্বরের কাছ থেকে এই ধরনের প্ররোচনা আসেনি। সাবধান হও, সামান্য একটু খামির গোটা ময়দার তালকে ফুলিয়ে ফাঁপিয়ে তোলে। তোমাদের জন্য প্রভুতে আমার পূর্ণ বিশ্বাস আছে যে তোমরা আমার শিক্ষা ছাড়া ভিন্ন কোনো শিক্ষার দিকে ফিরবে না। কিন্তু যে লোক তোমাদের বিরক্ত করছে, সে যেই হোক না কেন, শাস্তি সে পাবেই। আমার ভাই ও বোনেরা, যদি আমি এখনও সুন্নতের প্রয়োজন সম্বন্ধে শিক্ষা দেই, তবে আমি এখনও এত নির্যাতন ভোগ করছি কেন? এবং আমি সুন্নতের প্রয়োজন সম্বন্ধে যদি এখনও বলি, তাহলে ক্রুশের কথা বলতে কোনো সমস্যাই হতো না। যারা তোমাদের অস্থির করে তুলছে, আমি চাই তারা যেন নিজেদের ছিন্নাঙ্গও করে। আমার ভাই ও বোনেরা, স্বাধীন মানুষ হওয়ার জন্যই ঈশ্বর তোমাদের আহ্বান করেছেন। কেবল দেখো, তোমাদের পাপ প্রবৃত্তিকে তৃপ্তি দিতে সেই স্বাধীনতার সুযোগ নিও না, বরং প্রেমে একে অপরের দাস হও। যেহেতু সমস্ত বিধিব্যবস্থাকে এক করলে এটাই দাঁড়ায়, তোমার প্রতিবেশীকে নিজের মতো করে ভালোবাসো। কিন্তু তোমরা যদি নিজেদের মধ্যে কামড়াকামড়ি ছেঁড়াছেঁড়ি করো, তবে সাবধান যেন তোমরা একে অপরের দ্বারা ধ্বংস না হও। তাই আমি বলি যে তোমরা সেই আত্মার পরিচালনায় চলো, তাহলে তোমরা আর তোমাদের পাপ প্রবৃত্তির ইচ্ছা পূর্ণ করবে না। কারণ আমাদের পাপ প্রবৃত্তি যা চায় তা আত্মার বিরুদ্ধে, এবং আত্মা যা চায় তা পাপ প্রবৃত্তির ইচ্ছার বিরুদ্ধে। এরা পরস্পরের বিরোধী, ফলে তোমরা যা চাও তা করতে পারো না। কিন্তু তোমরা যদি আত্মার দ্বারা পরিচালিত হও, তবে তোমরা বিধিব্যবস্থার অধীনে নও। পাপ প্রবৃত্তির কাজগুলি স্পষ্ট, সেগুলি হল ব্যভিচার, অশুচিতা, স্বেচ্ছাচারিতা, প্রতিমা পূজা, ডাইনি বিদ্যা, ঘৃণা, স্বার্থপরতা, হিংসা, ক্রোধ, নিজেদের মধ্যে বিতর্ক, মতভেদ, দলাদলি, ঈর্ষা, মাতলামি, লাম্পট্য আর একই ধরনের অন্য অপরাধ। এর বিরুদ্ধে তোমাদের সাবধান করে দিচ্ছি, যেমন এর আগেও করেছি। যারা এইসব কুকাজ করবে, তাদের ঈশ্বরের রাজ্যে জায়গা হবে না। কিন্তু আত্মার ফল হল ভালোবাসা, আনন্দ, শান্তি, ধৈর্য, দয়া, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা ও আত্মসংযম। এসবের বিরুদ্ধে কোনো বিধিব্যবস্থা নেই। যারা যীশু খ্রিস্টে রয়েছে, তারা তাদের পাপ প্রকৃতিকে কামনা বাসনা সমেত ক্রুশে বিদ্ধ করেছে, অর্থাৎ তাদের পুরনো জীবনের সব মন্দ লালসা ও প্রবৃত্তি ত্যাগ করেছে। সুতরাং আত্মাই যখন আমাদের নতুন জীবনের উৎস, তখন এসো আমরা আত্মার অধীনে চলি। এসো আমরা যেন অযথা অহংকার না করি, পরস্পরকে বিরক্ত ও হিংসা না করি। গালাতীয় ৬ অধ্যায়। আমার ভাই ও বোনেরা, তোমাদের মধ্যে কেউ যদি হঠাৎ পাপে পড়ে, তবে তোমরা যারা আত্মিক ভাবাপন্ন, তারা অবশ্যই তাকে ঠিক পথে আনতে সাহায্য করবে। এ কাজ অত্যন্ত নম্রভাবে করতে হবে, কিন্তু তোমরা নিজেরাও সাবধানে থেকো, পাছে তোমরাও পরীক্ষায় পড়ো। তোমরা একে অপরের ভার বহন করো, এইরকম করলে বাস্তবে খ্রিস্টের বিধিব্যবস্থাই পালন করবে। কোনো ব্যক্তি যদি প্রকৃতপক্ষে ভালো না হয়েও নিজেকে অন্যদের থেকে ভালো মনে করে, তাহলে সে নিজেকে প্রতারণা করছে। অপর লোকের সঙ্গে নিজের তুলনা না করে প্রত্যেকের উচিত নিজের কাজ যাচাই করে দেখা, তবে সে যা করছে তাই নিয়ে গর্ব করতে পারবে। কারণ প্রত্যেক ব্যক্তিকে তার নিজের দায়িত্ব নিতে হবে। যে ব্যক্তি শিক্ষকের কাছ থেকে ঈশ্বরের বার্তার বিষয়ে শিক্ষালাভ করে, তার উচিত সেই শিক্ষককে তার সমস্ত উত্তম বিষয়ের সহভাগী করে প্রতিদান দেওয়া। তোমরা নিজেদের বোকা বানিও না, ঈশ্বরকে ঠকানো যায় না, যেমন বুনবে তেমনই কাটবে।
যে নিজ পাপ প্রকৃতির বীজ রোপণ করে সে তার থেকে বিনাশ সংগ্রহ করবে, কিন্তু যে পবিত্র আত্মার বীজ বুনবে সে পবিত্র আত্মার কাছ থেকে অনন্ত জীবন পাবে। ভালো কাজ করতে করতে আমরা যেন ক্লান্ত না হয়ে পড়ি, কারণ নিরূপিত সময়ে আমরা ফসল রূপে অনন্ত জীবন পাব। হাল ছাড়লে চলবে না, সুযোগ পেলে আমাদের সব লোকের প্রতি ভালো কাজ করা উচিত, বিশেষ করে বিশ্বাসীর গৃহের পরিজনদের প্রতি। দেখো কত বড় বড় অক্ষরে নিজের হাতে আমি এই চূড়ান্ত কথাগুলি লিখছি। যারা তোমাদের সুন্নত করার চেষ্টায় আছে তাদের উদ্দেশ্য অন্যদের কাছে নাম কেনার। তারা এটা করে যাতে খ্রিস্টের ক্রুশের জন্য তারা অত্যাচারিত না হয়। যারা সুন্নত করেছে তারা নিজেরাও বিধিব্যবস্থা ঠিকমতো পালন করে না, অথচ তারাই তোমাদের সুন্নত করাতে চাইছে। উদ্দেশ্য তোমাদের সুন্নত করানোর মাধ্যমে বশ করতে পারলে এই কাজ নিয়ে তারা গর্ব করার সুযোগ পাবে। শুধু আমাদের প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ ছাড়া আমার গর্ব করার মতো কিছুই নেই। যীশুর ক্রুশীয় মৃত্যুর দ্বারা আমি জগতের কাছে ক্রুশবিদ্ধ আর জগৎ আমার কাছে ক্রুশবিদ্ধ। কারো সুন্নত করা হলো কি হলো না সেটা বড় বিষয় নয়, কিন্তু এটা জরুরি যে এক নতুন সৃষ্টি হোক। ঈশ্বরের লোকেরা যারাই এই নিয়ম মানে তাদের ওপর শান্তি ও দয়া বর্ষিত হোক। চিঠি লেখা শেষ করার আগে আমার অনুরোধ, যেন কেউ আর আমাকে কষ্ট না দেয়, কারণ ইতিমধ্যেই আমি আমার দেহে খ্রিস্টের ক্ষতচিহ্ন বহন করছি। আমার ভাই ও বোনেরা, আমি প্রার্থনা করি যে প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ তোমাদের আত্মার সাথে বিরাজ করুক। আমেন।